আজ থেকে 122 বছর আগে হাকিমুল উম্মত মুজাদ্দদে মিল্লাত হযরত আল্লামা মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনি তার মাওয়েজাতের মধ্যে লিখেছেন এ সায়েন্স কি দৌরান মে ইনসান আগর কোশিশ করে তো চাঁদ তক যা শিখতা হ্যায় এই বিজ্ঞানের যুগে মানুষ যদি চেষ্টা করে তাহলে চাঁদ পর্যন্ত যেতে পারে লেকিন ফায়দা হাসিল নহি কর সকতা কিন্তু সেখানে গিয়ে যে কোনো লাভ হবে এটা কোনোদিন সম্ভব নয় 122 বছর আগে থানভী রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন আমার তখন ছাত্র জীবন বাইরে ভাই প্রথম তাদের কুত্তা গেছে এরপরে মানুষ গেছে যাওয়ার পরে ফটো তুলে আনছে এখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন ইউনিয়ন এখন ইউনিয়ন নাই কি সোভিয়েত রাশিয়া তারা অ্যাডভান্স টিকিট বিক্রি শুরু করেছে আমরা চান্দি গিয়ে দেখে আসছি তোমরা কে কে যাইবে অ্যাডভান্স টিকিট করো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এই অগ্রিম টিকিট বিক্রি করেছে প্রায় 150 বছর হয়ে আসছে কয়জন গেছে কয়জন রয়েছে সেখানে কেউ সেখানে জুয়েলারি দোকান দেবে কেউ সেখানে কসমেটিক্সের দোকান দেবে কেউ টিকিট করেছে সেখানে গিয়ে হোটেল দেবে কেউ টিকিট করেছে সেখান দিয়ে রেস্তোরাঁ করবে প্রায় 100 বছর পৌনে 100 বছর হয়ে গেল টিকিটের খবর কি যারা টিকিট করছে তারা দুনিয়া থেকে চলে গেছে ঠিক কি না বলে প্রতারণা কিন্তু আল্লাহর একজন ওলি মুফাসসির এই সায়েন্স কি দৌরান মে এই বিজ্ঞানের যুগে আগার ইনসান কোশিশ করে মানুষ যদি চেষ্টা করে চাঁদ তক যা শিখতা হয় তাহলে চাঁদ পর্যন্ত যেতে পারে লেকিন ফায়দা হাসিল নহি কর সকতা কারণ কি ওয়াইস কাল রাব্বুকা লিল মালায়েকাতে ইন্নি জায়লুন একরা লিখলাম নি প্রথম পারা খুলে দেখেন ইন্নি জায়লুন ফিল আরদে খলিফা নাকি আবার কোনখানে কইছে ইন্নি জায়লুন ফিল চাঁদে খলিফা ফি সাগরে খলিফা সাগরের খলিফা হইল মাছ কুমির হাঙ্গর জলজ প্রাণী ঠিক কিনা বলেন জমিনের খলিফা হইল মানুষ এখন মানুষ যদি সাগরে যায় গেলেও যেতে পারে সাগরের পরিবেশে পারিপার্শ্বিক পরিস্থিতিতে যেতে পারে না তাদের ডুবুরি যারা তাদের এখানে আছে একটা বেল্ট এখানে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে কার্বন ডাই অক্সাইড আছে মানে এখানে নিঃশ্বাস নিতে যা যা লাগে আর কি এদের রেগুলার কোটা প্যাকেট আছে আর তাদের নাকের মধ্যে পাইপ দেখছেন কিনা জানি না তাদের কানের মধ্যে পাইপ তাদের মুখের মধ্যে পাইপ ঠিক কিনা বলেন তাহলে যদিও পানির তলে গেছে কিন্তু উপরের আবহাওয়া ক্লাইমেট এটা সঙ্গে করে নিয়ে গেছে এই অক্সিজেন শেষ হওয়ার আগে কিন্তু আবার উঠে আসতে আবার নইলে কাম শেষ খেল খতম খেল খতম তাহলে বোঝা গেল আপনার বসবাসের জন্য থাকার জন্য বাস করার জন্য এই জমিনটা হইলো আপনার জন্য ফিট ফিট আল্লাহ নির্বাচিত আপনি যদি চান্দে যান তাহলে চান্দে যারা যায় তাদের ছবি দেখছেন তো এখান দিয়া পাইপ এখান দিয়া পাইপ এখান দিয়া পাইপ এখান দিয়া পাইপ ওই পানির তলে গেলে যে অবস্থা আর এখানের মধ্যে যত প্যাকেট প্যাকেট অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড আপনার এখানে থাকতে যা লাগে ঠিক তা চাঁদে গেলেও লাগে মহাশূন্যে গেলেও লাগে মঙ্গলে গেলে বোধহয় লাগে না তো সব জায়গা দিয়ে পাইপ ঢুকেছে আর পাইপের মধ্যে যেটা নিশে এইটার একটা সময় আছে সময়টা শেষ হইলে কিন্তু দুরুন করি পড়ে যাবে যার জন্য সময় শেষ হওয়ার আগে আবার ফিরে আসতে হয় ঠিক কিনা বলেন তাইলে ইন্দি যায় এলন ফিল আরদে খলিফা নাকি ফিল মঙ্গলে খলিফা ফিল চাঁদে খলিফা এই আয়াতটার তাফসীর আপনি একটু দেখেন যে কোনো বাংলা তাফসীরে আল্লাহ এই দুনিয়াতে এমনভাবে সৃষ্টি করেছেন কাছের উদাহরণ দেই চীনে আজান শেষ হয় বার্মাতে আজান শুরু হয় বার্মাতে আজান শেষ হয় টেকনাফে আজান শুরু হয় টেকনাফে আজান শেষ হয় সাতকানিয়াতে আজান শুরু হয় সাতকানিয়া আজান শেষ হয় তখন এই যে চট্টগ্রামের এই বেল্ট সীতাকুণ্ড মিরেশ্বরে এখানে আজান শুরু হয় মিরেশ্বরের আজান শেষ হয় কুমিল্লা আজান শুরু হয় কুমিল্লার আজান শেষ হয় দাউদকান্দিতে শুরু হয় দাউদকান্দির আজান শেষ হয় ঢাকাতে শুরু হয় ঢাকার আজান শেষ আরিশাতে আজান শুরু হয় ঠিক কিনা বলেন
আরিশাতে আজান শেষ হয় ওই পারে ফরিদপুরে আজান শুরু হয়, এইভাবে চব্বিশ ঘন্টা আল্লাহর কসম একটা সেকেন্ড আজান থেকে খালি নেই। এই আজানে বোধ হয় আল্লাহ একবার নাই আছে, তাইলে এখন একজন আল্লাহ একবার কইছে ভাই আমি এই দেশে একজন আম পাবলিক, আমি কোনো দল বুঝি না দল করি না একজন কাঠমোল্লা। আচ্ছা কইছে কইছে আর কি, হরে কৃষ্ণ হরে রাম এইটা কইল দোষ নাই, জয় শ্রী রাম এইটা কইল দোষ নাই, আল্লাহ একবার কইছে। না খাইলা বুড়া বুড়িয়া কইছে সুন্ডিয়া খরাই গেছে, সুন্ডিয়া খরাই গেছে, আল্লাহ একবার কইছে। যেতে কইছে হেতার উপরে মায়ের রে মায়ের অন হেতার দলের লোকেরা কয় আল্লাহ একবার, কিন্তু আমাদের দলের স্লোগান দেখছেন নি ভাই কি ডরুয়া, আল্লাহ একবার যাদের দলের স্লোগান না তারা বোধহয় মুসলমান। আমি একটা কড়া কথা বলে ফেলেছি আমাকে মাফ করবেন, যারা বলে আল্লাহ একবার আমাদের স্লোগান না তাদের বোধহয় মুসলমানই ঠিক থাকে। জোরে বলেন জোরে বলেন, ক্ষমতার জন্য এত পাগল হইলে এত পাগল হইলে, একদল তোকে আমরা আল্লাহ একবার এটা মানি না এদের কাছেও নাই, আরেক দলের একজন দিয়ে ফেলেছে তারা এই দলেও নেই এই দলের নেই মাঝখানে আছে, এখন আল্লাহ একবার একজন যখন দিয়ে ফেলেছে এই জানোকে দলের স্লোগান না, তাহলে আল্লাহ একবারের সাথে ভাসুর ভাসুর সম্পর্ক, ভাসুর ভাসুর ভাই প্রাচীন পুরাণে শাস্ত্রে শ্বশুরের নাম নেওয়া নিষেধ ছিল, ভাসুরের নাম নেওয়া নিষেধ ছিল, স্বামীর নাম নেওয়া স্ত্রীর জন্যে নিষেধ ছিল, এই তিনজন নাকি মহাদেবতা, শ্বশুর ভাসুর স্বামী। এখন এক বিধবা বুড়ি তার ছেলের বউ তার হয়েছে বাতজ্বর, বাতজ্বর আজকে তো কত রকমের মেডিসিন, আমাদের ছোটকালে আমাদের জ্বর উঠত ভাই ছয় দিন সাত দিন মায়েরা ভাত দিত না, কখন তার ভাত খেলে জ্বর আসবে, আপনারা দেখছেন তো বুড়ারা দেখছেন, লোয়াইনারা বিশ্বাস করবে না বাদ দিত না, আর আজকে ডাক্তাররা বাদ ছাড়া কিছু দেয় না, বাদ ছাড়া কিছু দেয় না, এটা যে বুঝে গেল এর কোনোটাই কিন্তু পরীক্ষিত নয় চূড়ান্ত নয় সব কিছু ভাসমান। আমাকে ছোট কালে যদি আত্মাত কাটা যাইত এই সবদ খবরদার কামড়াকা খাইস না আম খাইস না জলপি খাইস না তাইলে হাঁকবো পাকবো, আর আজকের হার্ট অপারেশন করে আমার হয়েছে অপারেশনের পরে আমাকে রিলিজ দেয় দিনে কমপক্ষে দুইবার কামরাঙ্গা খাইবেন, যদি জলপাইয়ের মৌসুম হয় তাহলে কাঁচা জলপি খাইবেন জলপির খাতা খাইবেন, কেন সেগুলো যত বেশি খাবেন তত ক্ষত তাড়াতাড়ি শুকাবে। এবার আপনি কোনটা গ্রহণ করবেন আপনি ভালো জানেন, তাহলে বুঝা গেল দুনিয়াতে মানুষের পরিকল্পনা গবেষণা কোনোটাই কিন্তু চূড়ান্ত নয়, ঠিক কিনা বলেন, যারা দুনিয়াতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই স্লোগান বেশি দিয়েছে তামলাউল মিজান, এই আল্লাহু আকবারের বেশি বেশি সওয়াব তাদের নাকের পাল্লা একেবারে ভরপুর, হাসরের মাঠে উঠবে সব মানুষ তো উঠবে, এখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আল্লাহু আকবারের পাগল কারা কারা আসিল দুনিয়াতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার এদের জন্য পাগল ছিল সবসময় বলতো তাদেরকে একত্র করো তাদেরকে, আল্লাহু আকবার যারা বলতো নামাজে আল্লাহু আকবার নাই, রুকুতে আছে, সিজদাতে আছে, কিয়ামে আছে, সুজুদে আছে, তো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন আল্লাহ বলবেন আল্লাহু আকবার যারা বেশি পড়েছে তামলাউল মিজান, আমার নবী বলেছে এক আল্লাহু আকবারে মিজান ভরপুর হয়ে যাবে, আল্লাহু আকবার আল্লাহদেরকে একত্র করো ফেরেশতারা একত্র করবে, করার পরে বলবে এদেরকে নূরের টুপি মাথায় দাও, নূরের পোশাক পরিয়ে দাও, মাথার উপরে একটা নূরের শামিয়া না লটকাও, এইবার তোমরা ঘেরাও করে স্লোগান দিতে দিতে এদেরকে বেহেশত দিকে নিয়ে যাও, হাত্তা ইযা জাউহা হতে অফতেহা আবওয়াবুহা, বেহেশতের কাছে সামনে যখন যাবে বেহেশতের দরজা উন্মুক্ত খোলা থাকবে, অকালা লাহুম খাজানাতুহা, দেখুন বেহেশত নাইট গার্ড ডে গার্ড যারা প্রহরী অতন্ত প্রহরী তারা বলবে, আবার এখান থেকে বনি ইসরাইলের নবীরা বলবে, বনি ইসরাইলের নবীরা ইয়া রব মান হাউদা, রব্বুল আলামিন কোনো বিচার করল না আর আমাদের শুধু বিচার শুধু বিচার, এক এক খাড়ায় পঞ্চাশ হাজার বছর, কয় খাড়া দিছি আরো কয় খাড়া জানি,
সামনে আছে আর এই লোকগুলো খাড়া করাই যায় না, শোকজ করলো না, কোনো ইশাবও নিল না, শুধু ডাইরেক্ট ডাইরেক্ট থ্রু পাস। এরা কারা? একদল জিজ্ঞেস করল আম হোমুল আম্বিয়া, এরা কি কোনো নবী? আরেকদল কাফের মুশরিক বলবে আম হোমুল মালায়েকা, এরা কি ফেরেশতা? আরেকদল জিজ্ঞেস করবে এরা কোন যুগের নবী কোন যুগের অলি? বিনা হিসাবে সবাই লাগে বেহেশতে চলে যায়, এরা সেই দিকে যাচ্ছে, আর ফেরেশতারা বেহেশতের দুয়ারে দাঁড়িয়ে গার্ড অফ অনার দিচ্ছে, সালামুন আলাইকুম তেবতুম, আরে সুরে জুমুর সুরে সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালেদিন। বিদেশের মেহমান যখন গণভবনের সামনে আসে সেখানে একদল চৌকস সেনাবাহিনী আছে, তারা গার্ড অফ অনার দেয়, হি ইজ সো অ্যান্ড সো, হি ইজ সো অ্যান্ড সো, হি ইজ রয়্যাল হাইনেস, হি ইজ রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম হিম।